আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকে হচ্ছে নতুন টাইপের একটা ভিডিও নিয়ে এসেছি। ইটস কাইন্ড অফ আ চ্যালেঞ্জ ভিডিও। আজকে আমাদের হচ্ছে 24 আওয়ার্স চকলেট ফুড আইটেমই শুধু খেতে হবে, মানে যাই খাবো সেটা চকলেট ফুড আইটেম হতে হবে। অ্যান্ড অফকোর্স পানি ছাড়া, পানি তো আর চকলেট দিয়ে হবে না, পানিটা নর্মাল থাকবে, পানি তো পানি। আর বাকি সব যা খাবো সেগুলো হচ্ছে চকলেট দিয়ে, চকলেট রিলেটেড হতে হবে, আর চকলেট যেই ফ্লেভার সেটা অবশ্যই থাকতে হবে। তাই আজকে হচ্ছে আমি একটা চকলেট ড্রেস পরে নিয়েছি, কারণ ভিডিওর সাথে আর ব্লগের সাথে অবশ্যই যায়, এমন কিছু পড়তে চাচ্ছিলাম তাই এটা পরে নিয়েছি। আর অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন অ্যান্ড শেয়ার করে দিবেন। ব্রেকফাস্টের জন্য হচ্ছে আমি চকো চিপস আর চকলেট মিল্ক নিয়ে নিয়েছি, ব্রেকফাস্টটা সিম্পলই রেখেছি। ব্রেকফাস্ট হচ্ছে আমি সিম্পল রেখেছি, কারণ সকাল সকাল এত কিছু করতে মন চায় না, কী বানাবো কী করবো, সো এটার থেকে ভালো কোনো আইডিয়া হয় না। যেহেতু হোয়াইট মিল্ক ইউজ করতে পারবো না, তাই হচ্ছে আমি চকলেট মিল্ক ইউজ করেছি আর চকো চিপস। ব্রেকফাস্টটা সিম্পল, কারণ সকাল সকাল এত কিছু আমার করতে ভালো লাগে না, আমি অলস অনেক, এই ব্যাপারটা তো অনেক হলো, সকালবেলা আমার যারা কোনো কাজই হয় না। তো এখন খাওয়া শুরু করি। এখানে একটা জিনিস ভালো লাগছে, কারণ আমি যে চকলেট মিল্কটা নিয়েছি ওটা হচ্ছে ঠান্ডা আর এটা হচ্ছে ক্রিস্পি, দুটা মিলিয়ে সেই মজা। কিন্তু হ্যাঁ, আমি যদি চকলেট পছন্দ, কিন্তু আমার মিষ্টি টাইপ জিনিস বেশি একটা পছন্দ, বাট এটা আমার ভালো লাগতেছে। আমার হচ্ছে ব্রেকফাস্ট করতে একটু লেট হয়ে গেছে, কারণ আমি উঠতে লেট করেছি। এখন হচ্ছে 11:14, এখন আমি ব্রেকফাস্ট করতেছি, লেট হয়ে গেছে আজকে। লাঞ্চের জন্য হচ্ছে আমি প্যানকেক বানানো চুজ করি, তাই এখানে হচ্ছে চিনি আর ডিমটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে ভালো করে মিক্স হয়। ডিম আর হচ্ছে চিনিটাকে ভালো করে মিক্স করার পর এরপর আমি এটার মধ্যে বাকি ইনগ্রিডিয়েন্টস মিক্স করে দিচ্ছি। ময়দা অ্যাড করেছি আর এখানে ভ্যানিলা এসেন্স অ্যাড করছি সিম্পলিভাবে, আর হচ্ছে মিল্ক অ্যাড করব। এই কয়েকটা জিনিস দিয়ে আমি হচ্ছে প্যানকেকের ব্যাটারটা রেডি করে নেব, এরপরে ফ্রাই করব। কোকো পাউডারটা আমি অ্যাড করতে ভুলে যাই, তাই এখন হচ্ছে একদম লাস্টে অ্যাড করে নেই, অ্যাড করে আবারও হচ্ছে মিক্স করে নেই হালকা একটু মিল্ক অ্যাড করে। সো এটি ফাইনাল ব্যাটারটা রেডি। ব্যাটারটা এরকম হবে, না বেশি থিক না বেশি পাতলা, হালকা একটু অয়েল দিয়ে আমি হচ্ছে এটা রাব করে নিয়েছি, কারণ এটা যদি না করি তাহলে প্যানকেকটা অনেক বেশি অয়েলি হয়ে যাবে, তাই এটা করাটা মাস্ট। এরপর হচ্ছে স্মুথ করে প্যানকেকের ব্যাটারটা যে কোনো একটি স্পুনের সাহায্যে দিয়ে দিব, দেন ইটস রেডি টু ইট।
ব্রেকফাস্ট যেহেতু আমি কিছু একটা বানাই নেই, শর্টকাট ব্রেকফাস্ট ছিল, বাট লাঞ্চে তো আর সেটা করা যাবে না, তাই লাঞ্চের জন্য হচ্ছে আমি ডোরা কেক বানিয়েছি। সেটা তো দেখেছিনি প্রসেসিং কিভাবে, মানে ডোরা কেক মানে এটা আমার ফার্স্ট টাইম, তাই মানে একটু বেশি একটা ভালো হয়নি, পারফেক্ট হয়নি, এটা সত্যি, এটা আমি দেখে আমি বুঝতে পারছি, বাট ঠিক আছে, ফার্স্ট টাইম হিসাবে ঠিক আছে। আর আজকে যেহেতু সব চকলেট চকলেট, তাই আমি চকলেট মানে এটার যেই প্যানকেকটা সেটাও হচ্ছে আমি চকলেট দিয়েই বানিয়েছি, সেটা তো দেখেছেন। আর হচ্ছে এই যে এটা মজা অনেক, বাট আর একটু পারফেক্ট হতো। ঠিক আছে, ফার্স্ট টাইম হিসাবে ওকে ফাইন। আমার কাছে মিষ্টিটা একটু বেশি লাগতেছে, আমি মিষ্টি কম খাই তো, তাই আমার কাছে সব কিছু যে একটু মিষ্টি মিষ্টিটা বেশি লাগতেছে। বাকিটা আমি শেষ করে আবার আসতেছি, আমার খাওয়া হচ্ছে শেষ, একটু ড্রাই ড্রাই লাগতেছে আমার কাছে, তাই এখন এটা তার একটু ফ্লেভার আনার জন্য একটা জিনিস খাবো, সেটা অনেক মজা, সেটার জন্য আমি কখনো না করবো না, মানে আমি সে উইন্টারেও এটা খাই, আমার ঠান্ডা লাগলো আমি এটা খাই, এটার জন্য বকাও খাই। তো হচ্ছে আমি যেটার কথা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে মাই ফেভারিট আইস, আজকে হচ্ছে ফুল ফুল আইসক্রিমটাই হচ্ছে চকলেটে, এটা আমি দেখি আমি, কারণ যেহেতু চকলেট, বাকিটা খুলে দেখা যাক আসলে কি ফুল চকলেট নাকি। এটা হচ্ছে চকলেট আনপ্যাকিং লাইভ, লাইভ না ভিডিও, বাট আমি এটা খুলতে পারছি না। I am back with the scissors. I hope ever hope it. I am happy to see, but আমি এটা খুলতেই পারছি না। আই হোপ যে এটার টেস্টটা ভালো আছে, এটা চকলেট মিল্কের ফ্লেভার আসছে তাই থেকে বেশি, বাট এটার দামটি কোথায়, যা পাবো তাই চেটে চুটে খেয়ে চলতে। বাট আই নিড টিস্যু, ব্যাপার না খেয়ে ফেলবো, আইসক্রিমের সাথে কোনো কম্প্রোমাইজ। এটা পুরোটাই হচ্ছে কি বলেন, আরে পুরোটাই হচ্ছে চকলেট দিয়ে কোট করা, মানে ভিতরটাও চকলেট, তাই এটা আমার, কারণ চকবারগুলোতে হয় কি উপরে তো বাইরের কোটিংটা থাকে চকলেট দিয়ে, বাট ভিতরটা তো ভ্যানিলা থাকে, আমি তো এটা খেতে পারবো না, কারণ আজকে যেহেতু চকলেট জ্যালাস, তাই এটা খুঁজে খুঁজে আমি নিয়ে আসছি। আমি শেষ করে আসতেছি, আমার তো লাঞ্চ করা শেষ, তো
ব্রেকফাস্ট হচ্ছে ব্রেকফাস্ট আর লাঞ্চ এই দুটো শেষ, এখন হচ্ছে স্ন্যাক্স সন্ধ্যার নাস্তা, দেখি দেরি আছে ওটা, তারপরও দেখি কি করা যায়, মেবি বাইরে থেকে কিছু আনবো, কোনো বাসায় কিছু করবো না, আর ডিনারও বাসায়, ডিনার বাসায় করবো, বাসায় আর কি রান্না করবো, আর সন্ধ্যা নাস্তাটা দেখি কিছু একটা বাইরে থেকে কি আনা যায় বা কি করে চকলেটই আইটেম কি পাওয়া যায় সেই হিসাবে আনবো। সো টিল দেন এখন হচ্ছে আমি একটু রেস্ট নিব, বাকিটা পরে শেয়ার করছি, বাই বাই। ডিনারের জন্য হচ্ছে আমি ওরিও কেক বানাবো, তাই আমি ওরিও বিস্কিট নিয়ে নিয়েছি, ওরিও বিস্কিটগুলোকে হচ্ছে ব্লেন্ডারে দিয়ে ক্রাশ করে নিব, এরপর ওটার সাথে একটু মিল্ক অ্যাড করব অ্যান্ড দেন বেক করব। সো এটাই হচ্ছে সিম্পল আমার ডিনার। এখানে হচ্ছে নর্মাল একটা আমি স্টিলের বাটি নিয়ে নিয়েছি, ওটার মধ্যে অয়েল ব্রাশ করে আগে থেকেই রেখে দিয়েছিলাম, তো আমার যেই ওরিওর যে ব্যাটারটা সেটা আমি অ্যাড করে এটার মধ্যে দিয়ে উপর দিয়ে হচ্ছে আবার একটু ওরিও বিস্কিট ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি, এটা খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে, এটাই সিম্পল একটা ডিনার। Ready to go. And my cake is ready. একদম ক্লিন বের হয়ে আসছে, দ্যাট মিন এটা হয়ে গেছে। সো ইয়া এটাই হচ্ছে আজকের আমার লাস্ট মিল, ওরিও কেক, এটা অ্যাকচুয়ালি দেখতে অনেক কিউট হয়েছে, কারণ আমি ছোটো করেই বানিয়েছি কারণ আমি একা যেহেতু, আর এটা হচ্ছে চকলেট মিল্ক, এটার উপর আমি ওরিও বিস্কিটটা ক্রাশ করে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ইটিং টাইম, যদিও আমি বলেছিলাম যে আমি স্ন্যাক্স কিছু একটা খাবো, কিন্তু আমি এতটাই ফুল ছিলাম খেয়ে দিয়ে, মানে পেটটা পুরোই ভরা ছিল, তাই আমি আর কিছু খাইনি, কারণ এক্সেস মিষ্টি আজকে ফুল ডে মিষ্টি মিষ্টিতে যাওয়া হয়েছে, তাই স্ন্যাক্স আইটেম আর কিছু করিনি। তো এখন হচ্ছে 9টা, তো আমি মানে লাঞ্চ বলে কি বলতে স্ন্যাক্স নাস্তা আর হচ্ছে ডিনারটা এখনই করে নিব একবারে। এটা হচ্ছে যে দেখেছেন ওরিও কেক, এটার অ্যাকচুয়ালি অনেক সফট, আর একটা জিনিস আমার কাছে সেটা ভালো লেগেছে যেটা দেখতে অনেক কিউট হয়েছে, হাত দিয়ে খেয়ে চামচ দিয়ে আমি একটু চিনি দিলে ভালো হতো, কিন্তু সমস্যা নেই আমার জন্য ঠিক আছে, কিন্তু যারা একটু মিষ্টি পছন্দ করে তারা এটার মধ্যে চিনি দিয়ে নেবেন, চিনি দিলে আরো বেশি মজা লাগবে, আর আমি তো চিনি কম খাই, তো আমার জন্য ঠিক আছে, চিনি কি আমি মিষ্টি কম খাই, তাই আজকের চ্যালেঞ্জটা করতে চকলেট আমার ফেভারিট, কিন্তু সারাদিন চকলেট মিষ্টি মিষ্টি এত আবার আমার পছন্দ না, এটাই হইতেছে ব্যাপারটা। আর সাথে হচ্ছে এটা নাম বলে ও চকলেট মিল্ক, আর উপর দিয়ে হচ্ছে আমি ওরিও বিস্কিটটা ক্র্যাশ করে নিয়েছি। এটা হচ্ছে ঠান্ডা, আজকে আমার ঠান্ডা না লাগলেই হয়, কারণ অনেক ঠান্ডা জিনিস খাওয়া হয়েছে আজকে, সকালে খেয়েছি, দুপুরে খেয়ে, দুপুরে তো আমি আইসক্রিমই খেয়ে ফেলছি। সো এটা হচ্ছে একটু ঠান্ডা, এটা হচ্ছে হালকা গরম মাত্র বানিয়েছি, দুটার কম্বিনেশন ভালোই।
বাট কেকটা মজা, আমার কাছে মজা লাগে। এটা বানানো ইজি, রেসিপিও ইজি। খাওয়া দাওয়া শেষ, ডিনার শেষ, বাট আমি পরে আমার মনে পড়েছে যে আমি ভিডিওটা তো এন্ডই করিনি। সো আজকের ব্লগটা এখানেই, আর ভিডিওটা কেমন লেগে থাকে অবশ্যই জানাবেন, আর কী টাইপের ভিডিও দেওয়া যায় সেটাও অবশ্যই আমাকে বলবেন। সো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, অ্যান্ড প্লিজ লাইক অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল।